জামায়াত ইসলামী বিএনপির বি টিম, তাদের পৃষ্ঠপোষকতায় জামায়াত এখন ফুলে ফেঁপে বিষ বৃক্ষে পরিণত হয়েছে। বিবৃতিতে এই মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বলেন ঐতিহ্যগতভাবে গোলাম আজমের দল জামায়াত ইসলামী বিএনপির ঘনিষ্ঠ মিত্র। ভোট না দেওয়ার অপরাধে সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর আগুন দিয়েছে বিএনপি, হরতালের নামে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মেরেছে নিরীহ মানুষকে। এসব অপকর্ম আড়াল করতেই অপপ্রচারে দলটির নেতারা আত্মতুষ্টিতে ভোগার উপলক্ষ খুঁজছেন সরকারি দলের লোকদের উপর দোষ চাপিয়ে।